শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকেরই ডালে ডালে, পাতাগুলোর শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। হ্যাঁ বন্ধুরা, শীতের হাওয়া লাগতে শুরু করেছে, আর এই শীতে শিশুরা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। তবে দুশ্চিন্তা না করে এই সময়টাতে শিশুদের বিশেষ পরিচর্যা নিলে শীতেও আমার আপনার সোনামণি থাকবে সুস্থ। কারণ শীতে শিশুরা সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর, নিউমোনিয়া এ জাতীয় নানান রোগে কিন্তু আক্রান্ত হয়। শীতে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণেই মূলত শিশুরা এসব রোগে আক্রান্ত হয়ে থাকে। বন্ধুরা, তাই শিশুদের ঠান্ডা বাতাস এবং ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। যেহেতু শীতে এই রোগগুলো সংক্রমিত হয়, সেজন্য যতটা সম্ভব শিশুদের জনসমাগম জায়গায় কম নেওয়া ভালো। এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের গামছা, রুমাল, তোয়ালে আলাদা হওয়া উচিত এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির সময় শিশুদের দূরে রাখা উচিত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শিশুদের স্কুলে অথবা বাইরে নিয়ে গেলেও মুখে মাস্ক ব্যবহার করার অভ্যাস করাতে হবে। শিশুর এ ধরনের সমস্যায় আদা, লেবু চা, গরম পানিতে গড়গড়া, মধু, তুলসী পাতার রস খাওয়ানো যেতে পারে। তবে সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ও হ্যাঁ, আরেকটি বিষয়ের কথা বলতে হয়, শীতে শিশুদের খাওয়ার প্রবণতা কমে যায়। তবে তাদের শরীর খারাপ হয় বলে ঘন ঘন তাদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। কিন্তু শ্রোতা বন্ধুরা, শীতে শিশুদের মতোই নানা সমস্যায় ভোগেন প্রবীণেরা, তাই এ সময় তাদের দিকে একটু বিশেষ মনোযোগী হওয়া দরকার। এ সময় বয়স্কদের নানা অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে। তারা সবচেয়ে বেশি কষ্ট পান শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ও শ্বাসনালী প্রদাহে। তাই তাদের পোশাক, খাওয়া দাওয়া ও থাকার জায়গা দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এছাড়া পরিবারের প্রবীণ ব্যক্তিটি অসুস্থ হলে দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানসিক প্রশান্তির জন্য তাদের বিনোদনের দিকেও কিন্তু খেয়াল রাখা জরুরি। তাই তাদের যত্ন আত্মীর পাশাপাশি মানসিক পরিচর্যাও যেন তাদের কিছুটা সময় দেয়া হয় সেদিকে নজর দিতে হবে। শ্রোতা বন্ধুরা, শিশু ও প্রবীণদের শারীরিক মানসিক সুস্থতার প্রতি আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আজ মঙ্গলবারের দর্পণ আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দুজন, আমি তাহমিদা হান্নান এবং আমি লালটু হুসাইন। শ্রোতা সঙ্গীরা, এবার সূচির পাতায় দেখে নিতে চাই আজকের আয়োজনমালা। বিভিন্ন পরিবেশনার শুরুতেই রয়েছে ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলনে এই দিনের পর্ব। এরপর আরও শুনবেন অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধ আমার অহংকার, শ্রমকণ্ঠ পর্ব, থাকছে উৎসবে বাংলাদেশ এবং সবশেষে আমাদের গান পর্ব। এসব মিলিয়ে আজকের দর্পণ আয়োজন। জেনে নিলেন আয়োজনের কথা, তাহলে আর সময় নিচ্ছি না, আপনাদের নিয়ে সরাসরি চলে যাচ্ছি দর্পণের প্রতিটি আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কেমন? প্রিয় বন্ধুরা, শুরুতেই দিনপঞ্জী ভিত্তিক ঘটনা তথ্য নিয়ে সাজানো হয়েছে এই দিনে পর্ব। অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য তথ্য নিয়ে এই পর্ব।
জয় বাংলা, বাঙালির জয়। বঙ্গবন্ধু মানেই এই ভূখণ্ডে অসংখ্য বীরের অমর গাথা। বঙ্গবন্ধু মানেই আমাদের প্রাণের স্বাধীনতা। বঙ্গবন্ধু মানেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু তোমায় জানাই বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি। বঙ্গবন্ধু তোমায় জানাই বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি। শ্রোতা বন্ধুরা, দর্পণের এবারে নিবেদন অসমাপ্ত আত্মজীবনী পর্ব। এ পর্বে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের স্মৃতি বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পাঠ করছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেকগুলি রাজনৈতিক দল থাকতে পারে এবং আইনে এটা থাকাই স্বাভাবিক। দুঃখের বিষয়, লিয়াকত আলী খানের উদ্দেশ্য ছিল যাতে অন্য কোনো রাজনৈতিক দল পাকিস্তানে সৃষ্টি হতে না পারে। জো আওয়ামী লীগ করেগা উসকো শের কুচাল দেগা, এ কথা একমাত্র ডিকটেটর ছাড়া কোনো গণতন্ত্রে বিশ্বাসী লোক বলতে পারে না। জিন্নার মৃত্যুর পরে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে তিনি ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন। মৌলানা সাহেব আমাকে বললেন, তুমি লাহোর যাও, কারণ সোহরাওয়ার্দী সাহেব লাহোরে আছেন, তার এবং মিয়া ইফতিখার উদ্দিনের সাথে সাক্ষাৎ করো, তাদের বলো পূর্ব বাংলার অবস্থা। একটা নিখিল পাকিস্তান পার্টি হওয়া দরকার। পীর মানকি শরীফের সাথে আলোচনা করে সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগকে সারা পাকিস্তানের প্রতিষ্ঠানে পরিণত করতে পারলে ভালো। সোহরাওয়ার্দী সাহেব ছাড়া আর কেউ এর নেতৃত্ব দিতে পারবেন না। করাচি থেকে লিয়াকত আলী খান সোহরাওয়ার্দী সাহেবকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলেছেন, ভারত কুকুর লেলিয়ে দিয়েছে। অথচ জিন্না সাহেব সোহরাওয়ার্দী সাহেবকে একদিনের জন্যও মন্দ বলেন নাই। একেই বলে অদৃষ্টের পরিহাস। লিয়াকত আলী খানকে নির্বাচনে পাশ করাতে সমগ্র আলিগড়ে মুসলিম ছাত্রদের নামতে হয়েছিল। রফি আহমেদ কিদওয়াই প্রায়ই তাঁকে পরাজিত করে দিয়েছিলেন। যদি মুসলিম ছাত্ররা আলিগড় থেকে না যেত, জিন্নার ছায়ায় বসে দিল্লি থেকে বিবৃতি দেওয়া ছাড়া তিনি কি যে করেছেন পাকিস্তান আন্দোলনে আমার জানা নাই। সোহরাওয়ার্দী সাহেব বাংলার প্রধানমন্ত্রী না হলে আর মুসলিম লীগ গড়ে না তুললে কি যে হতো তা বলা কষ্টকর। জিন্না সাহেব সেটা জানতেন, তাই তিনি কিছুই বলেন নাই। সোহরাওয়ার্দী সাহেব লাহোরে নবাব মামদতের মামলা নিয়েছেন, এটাও লিয়াকত আলী সাহেবের কীর্তি। নবাব মামদতকে বিপদে ফেলার জন্য আর একজনকে সাহায্য করা, কারণ নবাব মামদত একটু কমই গ্রাহ্য করতেন লিয়াকত আলী খানকে। আমি ভাসানী সাহেবকে বললাম, কিভাবে যাব, ভারতবর্ষ হয়ে যেতে হবে, আমি যে পাকিস্তানি তার প্রমাণ লাগবে, তাহলে এই পশ্চিম পাকিস্তানে ঢুকতে দিবে। তখনও পাসপোর্ট ভিসা চালু হয় নাই, গরম কাপড়ও বাড়িতে রয়েছে, টাকা পয়সাও হাতে নাই, ওদিকে আবার পূর্ব পাঞ্জাবে মুসলমান পেলেই হত্যা করে, কি করে লাহোর যাব বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে, খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ভাসানী সাহেব বললেন, তা আমি কি জানি, যেভাবে পারো লাহোর যাও, সোহরাওয়ার্দী সাহেবের সাথে দেখা করো এবং তাকে সকল কিছু বলো। 1949 সালের প্রথম দিকে ঢাকায় মৌলানা ভাসানী, মিয়া ইফতিখার উদ্দিন আরও অনেকে সোহরাওয়ার্দীর সাথে সাক্ষাৎ করেন এবং সিদ্ধান্ত নেন, যদি মুসলিম লীগে কোটারি করা হয় তবে নতুন পার্টি করা হবে। সোহরাওয়ার্দী সাহেব মত দেন, এখন শহীদ সাহেব ও মিয়া সাহেবের সাহায্য প্রয়োজন, তাঁদের সম্পর্ক ভালো। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমার একটা গরম আচকান ছাড়া আর কিছুই ছিল না। আমার মামা জাফর সাদেকের কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিলাম, আর ইত্তেহাদে আমার কিছু টাকা পাওনা ছিল, সেখান থেকে সামান্য কিছু টাকা পেলাম, তাই নিয়ে রওনা করলাম। লাহোর পর্যন্ত কোনো মতে পৌঁছতে পারলে হয়, সোহরাওয়ার্দী সাহেব আছেন সেখানে, কোনো অসুবিধে হবে না। আমি অনেক কষ্টে লাহোর পৌঁছলাম। পূর্ব বাংলার পুলিশকে আমার অনেক কষ্টে ফাঁকি দিতে হয়েছিল, আমার জন্য অনেক বাড়ি খানা তল্লাশি হচ্ছিল, বাড়িতেও পুলিশ গিয়ে খবর এনেছে, আমি বাড়ি যাই নাই। প্রিয় বন্ধুরা, সুখ দুঃখ আর জীবনকে তুচ্ছ করেই এদেশের বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল, দেশকে উপহার দিয়েছিল একটি লাল সবুজের পতাকা। মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে এবার শুনবেন 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন। গ্রন্থন উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি। এক সাগর
সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে। আর এই পর্বে আজকে আমরা কথা বলবো রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধার সাথে। আমাদের আজকের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ, তিনি ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একদম শুরুতে আপনি যদি আমাদেরকে বলতেন যে 1971 সালের যখন যুদ্ধটা শুরু হলো তখন আপনি কি করতেন এবং আপনার যুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল? আমি তেজগাঁও কলেজের ছাত্র ছিলাম। বঙ্গবন্ধুর যে ভাষণ, 7ই মার্চের ভাষণ, ভাষণে বুঝলাম যে আমাদের মুক্তিযুদ্ধে যেতে হবে। আর বঙ্গবন্ধু বললেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা মনে করলাম যে আমাদের কি আছে, আমাদের তো কিছুই নেই, আমাদের কীভাবে প্রস্তুত হবে, আগে আমাদের সংগঠন করতে হবে। আমি নবগঞ্জে যাই, নবগঞ্জে সংগঠন করতে থাকি। নদীতে পানি ছিল মোটামুটি, ওই পানি নৌকা নিয়ে আমরা সংগঠনের কাজ শুরু করি, একতাবদ্ধ হই। তারপরে এক সময় দেখি যে আমাদের দেশে টিকে সম্ভব না, তারপরে আমি ভারতে চলে যাই। ভারতে গিয়ে আগরতলা সোনামরা থেকে আমি এই মে মাসের 1-15 তারিখ পর্যন্ত আমি একটা ট্রেনিং দিই। ওখানে 4টা গ্রেনেড দিয়ে আমাদের পাঠায়। দেশে পাঠানোর উদ্দেশ্য ছিল যে শান্তি কমিটির মিটিং হচ্ছে, শান্তি কমিটির মিটিংগুলো আমাদের ভঙ্গ করাই হলো আমাদের উদ্দেশ্য, আমাদের বেশি কাজ করতে হবে না। আমরা টঙ্গিতে আজমতুল্লাহ খান ওই মেয়র ছিল, ওইখানে আমরা কিছুদিন কাজ করি আজমতুল্লাহর সাথে। কাজ করার পর তারপর নবগঞ্জ যাই। নবগঞ্জ যাইয়া এই পাতিল ঝাপ আমরা একটা লঞ্চ ডুবানোর চেষ্টা করি। তারপরে আমরা ওই আমাদের সুল্লা ইউনিয়নের সামনে এক মাঠে শান্তি কমিটির মিটিং ডাকে। ওই মিটিংটা এক মুহূর্তে 10-12 জন লোক আসার পরে আমরা একটা গ্রানেড চার্জ করি। গ্রানেড চার্জ করার পরে ওই মিটিংটা ভঙ্গ হয়ে যায়, আর কখনো ওইখানে মিটিং হয় নাই। এইভাবে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করার এক পর্যায়ে দেখলাম যে আমাদের কয়েকটা ছাত্রকে ধরে নিয়ে গেল। তারপরে কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার সেক্টর কমান্ডার, কোম্পানি কমান্ডার কে ছিলেন? আমাদের সেক্টর কমান্ডার ছিল খালেদ মোশাররফ, 2 নম্বর সেক্টর। আমাদের কোম্পানি কমান্ডার ছিল বদিউজ্জামান, আমাদের সাথে কাজ করছিল। আমরা দীর্ঘদিন কিছু কাজ করছিলাম, কিন্তু নবগঞ্জে ওই রকম সুবিধা করতে পারলাম না। সুবিধা করতে না পারলে আমি 10-12 জন মুক্তিযোদ্ধা নিয়ে আবার ভারতে চলে যাই। তো জুলাই মাসে চলে যাওয়ার পরে এই ট্রানজিট ক্যাম্পে নিয়ে যায় কলেজটা। তো আমি ওইখান থেকে চলে গেলাম দেরাদুনে। ওই দেরাদুনে আমার 1.5 মাসে একটা প্রশিক্ষণ হইলো। জুলাই মাসের 15 তারিখতে শুরু হইলো ট্রেনিংটা, আগস্ট মাস পুরা 31 তারিখ পর্যন্ত আমাদের ট্রেনিং হইলো। এখানে ছিল খুব কঠিন একটা ট্রেনিং, গেরিলা ট্রেনিং। আমাদের এটা ছিল গেরিলা মাস্ট নট বি ডাই, ইফ হিজ ডাই হিজ নট গেরিলা, আমাদের এটাই ছিল আমাদের প্রথম কথা। আপনি দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছেন, এমন কোন যুদ্ধের কথা কি আপনার মনে আছে যে যুদ্ধটা খুবই আক্রমণাত্মক ছিল এবং পাকিস্তানিরা নিহত হয়েছে, এরকম কোন যুদ্ধের কথা মনে আছে আপনার? আমরা একটা যুদ্ধ হলো গোলাইডাঙ্গা যুদ্ধ, এটা 29 নভেম্বর সম্ভবত হয়েছে। 29 নভেম্বর যুদ্ধটা আমরা 3টা জায়গায় অ্যাম্বুশ করছি। পাকিস্তানিরা 2টা বোটে করে আসছিল, একটা বোট চলে গেছে আর একটা বোট আমাদের ইয়ে পড়ছে। তখন আমরা ব্রাশ ফায়ার করি, ব্রাশ ফায়ার করতে করলে নৌকাটা ডুবা যায়। প্রায় 50-60 জন ওরা পানিতে ডুবে মারা যায়। আর একটা যুদ্ধ আছে আমার সৈয়দপুরে, একটা যুদ্ধ করি এটা নবাবগঞ্জ থানায়। সৈয়দপুরের যুদ্ধটা হলো আমি ওই কমান্ডিং হিসেবে, আরও ওখানে কয়েকটা গ্রুপ, ওখানে 2-3টা নদীর একটা মোড় জায়গায় সৈয়দপুর নবাবগঞ্জ থানার। এই সৈয়দপুর যুদ্ধে আমার গ্রুপে 12 জন আমাদের মুক্তিযোদ্ধা ছিল। এখানে ওমর ফারুক নামে একজন মুক্তিযোদ্ধা ফরিদপুরে ছিল, ও মারা যায়। ওকে পারাগ্রাম কবরস্থানে ওকে দাফন করা হয়েছে। এরকম ছোট বড় অনেক যুদ্ধের বিনিময়েই কিন্তু আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ, আপনি আমাদেরকে সময় দিলেন, সময় দিলেন বাংলাদেশ বেতারকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবৃন্দ, চেনা চিরপরিচিত জীবনের চলার পথও কখনো কখনো অচেনা কোনো গন্তব্যে থমকে দাঁড়াই। হয়তো মুহূর্তের বিস্ময় অথবা বিচিত্র অভিজ্ঞতায় আবার এগিয়ে চলে জীবনের পথ। শুনবেন শ্রমকণ্ঠ পর্ব। এ পর্বে গোলাম কিবরিয়ার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন শ্রমজীবী মানুষের জীবিকা ও ভাবনা নিয়ে একটি প্রাপ্ত।
সংসার, আর এরই মাঝেই রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নিলাসা। প্রিয় শ্রোতা, আমাদের দেশের গ্রাম জনপদে প্রায় সারা বছরই ছাতার ব্যবহার প্রচলিত। গ্রামের হাট বাজারে ঘুরে ঘুরে ছাতা মেরামত করছেন এমন একজন শ্রমজীবী বন্ধুকে নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। আমি এ মুহূর্তে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার জিপকে বাজারে, এখানেই একজন ছাতা মেরামতকারীর সঙ্গে এখন কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ আতিকুর রহমান। আপনার বাড়ি কোথায়? জিপকে শিকদারপাড়া, মানিকগঞ্জ জেলা। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পুরনো ছাতা আপনি সারছেন, কবে থেকে জড়িত? 30 বছর ধরে জড়িত। আপনার এখন বয়স কত? 40। 10 বছর বয়স থেকেই আপনি কর্মে নেমেছেন? জি জি। আপনি কি লেখাপড়া করেছেন? না, লেখাপড়া করি না, 3 ক্লাস করছি, হিসাব নিকাশ করতে পারি। আপনি শিখলেন কিভাবে? এটা আমার পূর্বপুরুষের পেশা। বছরের ঠিক কোন সময়টিতে আপনাদের এই কাজের পরিধি বেড়ে যায়? জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 3 মাসই মোটামুটি চলে ভালো। বছরের অন্যান্য সময় আপনি কি করেন? কৃষিকাজ করি। কি কি উৎপাদন করেন? শস্য, গম, ভুট্টা, পেঁয়াজ, ধান। এ নিয়ে আপনার কেমন চলছে? আল্লাহর রহমতে খুব ভালো চলছে। পরিবারে কে কে আছে আপনার? বাবা নাই, মা আছে, ছেলে আছে, বউ আছে, আমি চারজনই। এ কাজের মাঝে আপনি কি কি স্বপ্ন দেখেন? আমি আল্লাহর রহমতে এইভাবে যেভাবে আছে এইভাবে থাইকে মরে যেতে ভালোই ভালো। আমি কোনো ঋণ দেওয়ার দান নাই, নিজে কামাই করে জাফারি তাই খাই। আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, মালিকে জানি ভালো রাখে, আমি যতদূর সম্ভব চেষ্টা করে আমি তাকে ভালোভাবে মানুষ করতে চাই, আমার ভালোবাসা নিয়ে যাতে বাঁচতে পারি। এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো, আপনার কী কী ভালো লাগে? যাত্রাপালা দেখতে, ওই বিচার গান শুনতাম মেলায় যে সারা রাত্র গান হইতো, খুব ভালো লাগতো। এখন কর্মের মধ্যে থাকি, সব জায়গা যাইতে পারি না, তারপরেও গান ভালো লাগে। এ মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে? লালনের গান আমার খুব ভালো লাগে, খাসার জীবনের মেলবন্ধন উৎসবের মধ্য দিয়ে সাংস্কৃতিক জীবনধারাও সচলতা পায়, মানুষের চেতনা হয় জাগ্রত। হ্যাঁ, উৎসবে বাংলাদেশ পর্বে এখন শুনবেন এম এ ওয়াহাবের গ্রন্থনাই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ। পরিবেশনাই নাসিমা রাজ্জাক জুথি। যে কোনো ভালো কাজের সফলতার পেছনে উৎসাহ বা উদ্যম একটি বড় বিষয়। প্রচলিত একটি পংক্তি রয়েছে, পুস্তক পাঠে আনন্দ,
পড়ার মাঝে আনন্দ না থাকলে সে বিষয়টি কঠিন মনে হবে বা ভালো কোনো ধারণা জন্মাবে না। তাই বলা যায় উৎসব ও মেলার সাথে উন্নয়নের একটি সম্পর্ক রয়েছে। উৎসব ও মেলা উন্নয়নকে ত্বরান্বিত করে, দেশের সমৃদ্ধিতেও ভূমিকা রাখে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা তাদের কার্যক্রম প্রচার, বিশেষ ক্ষেত্রে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, উৎপাদিত পণ্যের বিপণন এমন নানা বিষয় নিয়ে উৎসব ও মেলার আয়োজন করে। সম্প্রতি নারী উদ্যোক্তাদের সংগঠন জয়িতা ফাউন্ডেশনের আয়োজনে 16-19 নভেম্বর অনুষ্ঠিত হল জয়িতা মেলা। জয়িতার 11তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় জয়িতা বিপণন কেন্দ্র ও জয়িতা ফুড কোর্টে এ বর্ণাঢ্য মেলা অনুষ্ঠিত হয়। জয়িতা এখানে বিজয়ী নারীর প্রতীকী নাম। 2011 সালের 16 নভেম্বর সরকারি অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতা শীর্ষক একটি পরীক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। এভাবে জয়িতার পরিচিতি যেমন দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তেমনি জয়িতাকে কেন্দ্র করে দেশের নারী সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ সঞ্চারিত হয়। কার্যক্রমটির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য পরবর্তীতে জয়িতা ফাউন্ডেশন নামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগী একটি অলাভজনক ও স্বশাসিত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। জয়িতা ফাউন্ডেশন পরিকাঠামোগত সুবিধাদি সহ নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও পণ্য উৎপাদনে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। পর্যায়ক্রমে দেশব্যাপী সফল নারী উদ্যোক্তা গড়ে তুলে তাদের মাধ্যমে একটি আলাদা বাজার ব্যবস্থা ও সাপ্লাই চেইন তৈরি করা জয়িতা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। প্রথম দিন থেকেই জয়িতা মেলায় ছিল সুনিপুণভাবে তৈরি হরেক রকম দেশি পণ্যের বিপুল সমারোহ, যা ক্রেতা ও দর্শনার্থীদের নজর কেড়েছে। নারী উদ্যোক্তাদের হাতের কাজে তৈরি সুতির শাড়ি, থ্রি পিস, বেডশিট, নকশি কাঁথা, সোফার কুশন, টেবিলমেট সহ স্বাদের মধ্যে বিভিন্ন গৃহশৈলী পণ্যের পাশাপাশি পুরুষদের ফতুয়া ও অন্যান্য পোশাক কিনতে তরুণী গৃহিণী সহ দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল নারীদের ব্যবস্থাপনায় তৈরি পপকর্ন, হাওয়াই মিঠাই সহ নানা মুখরোচক খাবার। শীতের আগমনে ছিল পিঠাপুলির দোকান। মেলায় 100টি সমিতির আওতায় শতাধিক উদ্যোক্তার ছিল নিজস্ব তৈরি পণ্য, যেখানে বিশেষ মূল্য ছাড়ও দেয়া হয়। আরও ছিল বিচিত্র কারুপণ্যের পাশাপাশি বায়োস্কোপ, চুড়িওয়ালি ও টিয়া পাখির দ্বারা ভাগ্য গণনা। সব মিলে বলতে হয়, জয়িতা ফাউন্ডেশনের আয়োজনে জয়িতা মেলা ও নারী উদ্যোগ সফল হোক, সমৃদ্ধ হোক নারী উদ্যোক্তা, উন্নয়নের পথে এগিয়ে যাক দেশ। সুপ্রিয় শ্রোতা, দর্পণের শেষ প্রান্তে আমাদের গান পর্বে শুনবেন একটি লালন গীতি। এক স্কুলে শত শত ছাত্র পড়ে, গানটি গাইছেন শিল্পী লতিফা হোসেন। এক স্কুলে শত শত ছাত্র পড়ে, গুরুর মনের ইচ্ছে হয় যে সব সমান করে, গুরুর মনের ইচ্ছে হয় যে সব সমান করে। এক স্কুলে শত শত ছাত্র পড়ে, বুঝবি যদি নাগরি বলি, বুঝবি যদি নাগরি বলি, বাংলা খান্ড পাশ করি। এক স্কুলে শত শত ছাত্র পড়ে, রায়
প্রিয় বন্ধুরা, এবার বিদায় নিচ্ছি। যাবার বেলায় আরও কিছু কথা, ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনও কমেনি। আসুন শ্রোতাবৃন্দ, আমরা সচেতন হই, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু থেকে নিজে সুরক্ষিত থাকি, অন্যকেও সুস্থ রাখি, এই আশাবাদ নিয়ে এখানেই দর্পণের শেষের কথা বলছি। দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিবুল কামাল, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, খুব ভালো, জয় বাংলা।